গত বারো বছরে উৎপাদন কমেছে এক তৃতীয় অংশ একসময় দুইশো সতেরোটি প্রতিষ্ঠান চালু ছিল কিন্তু এখন চালু নাই এখন চালু আছে নব্বইটের মতো তাতে আমাদের বহু সংখ্যক শ্রমিক বেকার হয়ে গেছে এই শ্রমিকগুলো কি করে খাবে এই রংপুর অঞ্চলে বৃহৎ কোনো শিল্প প্রতিষ্ঠান এখনও পর্যন্ত গড়ে ওঠে নেই সুতরাং তারাও হতবাক হয়ে যাচ্ছে যদি এই শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় তারা তাদের আর কর্মসংস্থান থাকবে না বিধায় তারা আজকে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি দিয়েছেন এবং এরপরেও আরও বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য থাকবে তারা